আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল আজকের ব্লগটি স্টার্ট করে দিয়েছি, তো সবাইকে জানাই শুভ সকাল। তো খুব সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর আমি চলে এসেছি কিচেনে নাস্তা বানানোর জন্য। চুলায় কিন্তু আমি অলরেডি রুটির জন্য পানি বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় আমি আলু ভাজি করছি। তো সকালে আবার ইনায়া ঘুম থেকে একটু দেরি করেই উঠে, তাই আমি ইনায়াকে ঘুমে রেখেই ছটপট করে সকালের নাস্তাগুলো বানিয়ে ফেলছি। ভাজিটা আমি কিন্তু সাদা করেই করব, আমার ঘরে সবাই কিন্তু রুটি দিয়ে আলু ভাজিটা ভীষণ পছন্দ করে। তো পাশের চুলায় কিন্তু আমার এই যে দেখুন রুটি বানাবো, সেই পানিটাও কিন্তু বলক চলে আসছে। আমি এখন পানির উপরে দিয়ে নিচ্ছি আটা। তো আটাটা আমি ভালো করে রুটির জন্য মুথে নিয়েছি, এখন আমি এক এক করে সবগুলো রুটি বেলে নিব। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এতে করে দেখা যায় আমার সামনের দিকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেক আনন্দ লাগে। আলহামদুলিল্লাহ পাশের চুলায় আমার আলু ভাজি করা হয়ে গেছে, আর রুটি বানানোর জন্য চুলায় আমি অলরেডি আগে একটি তাওয়া বসেছিলাম। তো এখন আমি তার উপরে দিয়ে নিলাম একটি রুটি। তো এক এক করে আমি এখন সবগুলো রুটি বানিয়ে নিব। তো খুব সকালে ঘুম থেকে উঠেছি, সেই সকাল 6টা বাজে। তো মাফি আবার চলে গেল কোচিংয়ে, মাফির কোচিং শুরু হয় সকাল 7:30। মাফি বাসার থেকে 10 মিনিট আগেই বের হয়, বের হয়ে কোচিংয়ে চলে গেছে। তো সবাই মাফির জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, কালকে মাফির স্কুলে পরীক্ষার রেজাল্ট দিবে। তো দোয়া করবেন মাফি যেন ভালোভাবে প্রত্যেকটা সাবজেক্টে ফুল নাম্বার পেয়ে আসে। তো সবগুলো রুটি ভেজে নেওয়ার পর সবাই একসাথে সকালে নাস্তা করেছি। তো নাস্তা খেয়ে
দেখুন 10টার দিকে ইনায়াকে গোসল করাচ্ছি। তো আগে কিন্তু আমাদের ইনায়া পানিতে বসতে চেত না, প্রচণ্ড ভয় পেত। তো ইদারিং ধরে দেখি ইনায়া পানিকে ভয় পায় না, বলে বসালে প্রচুর আনন্দ পায়। দেখুন পানি নিয়ে সে কিভাবে খেলা করছে। তো যাই হোক, সবাই ইনায়াকে দেখে মাশাল্লাহ বলবেন। তো আমি আবার চলে আসলাম ইনায়াকে ঘুম পাড়িয়ে কিচেনে, দুপুরে রান্না বান্না করব। সেজন্য চুলায় কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে সকাল থেকেই ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি নামছে, আর আকাশের ওয়েদারটাও বেশি একটা ভালো ছিল না, সারাদিন আকাশে মেঘ ছিল আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছিল সারাদিন। তো কয়েকদিন ধরে মাফি আবার বলছিল বাসা ভুনা খিচুড়ি খাবে ইলিশ মাছ ভাজা দিয়ে। তো আমি আবার মাফিকে বলতাম যে প্রচুর রোদ উঠেছে আর গরমের দিনে খিচুড়ি খেতে ভালো লাগবে না, যেদিন বৃষ্টি নামবে সেদিন অবশ্যই তোমাকে আমি ভুনা খিচুড়ি এবং কয়েক রকমের ভর্তা বানাবো, সাথে আমি করব নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার এবং জনপ্রিয় বলতে পারেন সেটা হচ্ছে মরিচ খোলা। খিচুড়ির সাথে মরিচ খোলা হলে কিন্তু ভুনা খিচুড়িটা জমে যাবে, তাই না? তো এই যে দেখুন, আমি কিন্তু খিচুড়িটা রান্না করার জন্য অলরেডি পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পর আমি আদা পেস্ট এবং রসুনের পেস্টটা একত্রে দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি কষানোর জন্য জাস্ট সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিব। এখন আমি এক এক করে সব ধরনের গুঁড়া মশলারগুলো অ্যাড করে দিব। তো খিচুড়ির জন্য সব ধরনের মশলা আমি দিয়ে নেওয়ার পর একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষানো মশলার উপরে এখন আমি দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা খিচুড়ির জন্য চাল এবং ডালগুলো। আজকে আমি তিন ধরনের ডাল দিয়ে ভুনা খিচুড়িটা রান্না করব। এখন আমি দিয়ে নিচ্ছি খিচুড়ির চাল ডালের উপরে আরেকটা ডাল অ্যাড করে, আর সেটা হচ্ছে বুটের ডাল। খিচুড়িতে কিন্তু বুটের ডালটা অ্যাড করলে খিচুড়িটা খেতে আরও বেশি ভালো হয় এবং খিচুড়িটা আঠা আঠা হয়। তো যাই হোক, এখন আমি মশলার সাথে খিচুড়ির চাল ডালগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। তো খিচুড়ি চাউলটা আমি ভালো করে ভেজে নেওয়ার পর আমি পানি অ্যাড করে দিয়েছিলাম। তো আমি পানি দেওয়ার পর দিয়ে নিলাম 5-6টি কাঁচামরিচ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসার আগ পর্যন্ত। আর এই তো পাশের চুলায় আমি ভর্তা বানানোর জন্য অলরেডি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আমি কালিজিরার ভর্তা বানাবো, আর বানাবো আমি ধনিয়া পাতার ভর্তা, সাথে থাকবে চাপা শুটকির ভর্তা। তো অলরেডি কিন্তু চাপা শুটকির ভর্তা বানানোর জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য পরিমাণ লবণ দিয়েই কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই তো এখানে কিন্তু আমার ভুনা খিচুড়ির পানিও অলরেডি শুকিয়ে গেছে। আমি একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়া দিয়ে তারপর চুলাটা একটু কমিয়ে দিব, এতে করে খিচুড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি রান্না করব মরিচ খোলা, আর আজকে আমি মরিচ খোলাটা চার ধরনের মাছ দিয়ে তৈরি করব। আমি এখানে কী কী মাছ নিয়েছি বলে দিব। আমি এখানে নিয়েছি রুই মাছ, পাঙ্গাস মাছ, পোয়া মাছ এবং ইলিশ মাছ। নানা রকমের মাছ দিয়ে মরিচ খোলাটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। নিয়েছি আমি দেশি শুকনো মরিচ ঝালঝাল, আর রসুন পেঁয়াজ নিয়েছি। তো ওগুলো আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমি চুলায় অলরেডি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের উপরে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর মরিচ খোলায় কিন্তু তেলের পরিমাণ বেশি একটা লাগে না। তো এখন আমি তেলের উপরে সেই পেঁয়াজ, রসুন, শুকনা মরিচের যে পেস্টটা করেছিলাম এক্সট্রা সেটা দিয়ে নিলাম। তো এই যে
এখন আমি বাটা সেই মশলার পেস্টটা একটু তেলের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। এখন আমি সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করে দিব, আর দিয়ে নিব আমি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি এর জন্যই দিচ্ছি, জাস্ট একটু কালার আসার জন্য। আমি কিন্তু এর আগে কখনোই মরিচ খোলা খাইনি, তো মাফিকে যে ম্যাডামে পড়ায় সে ম্যাডামের গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী, তো সেই ম্যাডামই কিন্তু আমাকে ওদের বাসা থেকে মরিচ খোলা একদিন রান্না করে এনে খাওয়াইছে। তো খেয়ে দেখলাম মাশাল্লাহ অনেক ভালোই লাগে, বিশেষ করে মরিচ খোলাটা গরম গরম খিচুড়ি গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। তো এই যে দেখুন, মরিচ খোলার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি মাছগুলো দিয়ে নিলাম, আর মাছের সাইজগুলো একটু দেখুন, ছোট ছোট করেই কিন্তু কেটে নিতে হবে। এখন আমি মাছগুলো মশলার সাথে ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব। তো মরিচ খোলাটা কষানোর জন্য জাস্ট একটু পানি অ্যাড করেছিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এখন আমি ভেজে নিব পদ্মার ইলিশ মাছ। তো ইলিশ মাছ আপনাদের ভাইয়া তিনটা কিনে নিয়ে আসছিলো, বিশাল বড় বড় ইলিশ মাছে ডিম হয়েছে। তো ডিমটা আমরা আগে ভেজে খেয়ে ফেলেছি, কারণ মাফি ইলিশ মাছের থেকে ইলিশ মাছের ডিমটা ভীষণ পছন্দ করে। এটা শুধু মাফি না, সবার বাচ্চাই কিন্তু ইলিশ মাছের ডিমটা অনেক পছন্দ করে। আর এই যে এখানে আমার মরিচ খোলাও হচ্ছে, তো এখন আমি মরিচ খোলার উপরে দিয়ে নিব কেটে রাখা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা হচ্ছে মরিচ খোলার জন্য অপশনাল, যদি আপনাদের কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো লাগে তাহলে দিতে পারেন, আর অনেকে দেখি ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। তো আমি এখন দেখুন ধনিয়া পাতা দেওয়ার পর মরিচ খোলার জন্য যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো একটু আধা ভাঙা করে দিয়ে নিলাম। আমি কিন্তু একেবারে শুকনো শুকনো করেই মরিচ খোলাটা রান্না করব। আর এখানে অলরেডি ইলিশ মাছও ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিব। তো এই যে আলহামদুলিল্লাহ নোয়াখালীর বিখ্যাত খাবার মরিচ খোলাও কিন্তু রান্না করা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এই যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার রেডি হয়ে গেছে আমার। তো এই যে ধনিয়া পাতার ভর্তা বানিয়েছি, মুখরোচক, শুটকির ভর্তা, কালিজিরার ভর্তা, মুখরোচক আছে, নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা আছে, ইলিশ মাছ, পাশে রয়েছে ধুমা উড়ানো ভুনা খিচুড়ি। চলুন একটু ভুনা খিচুড়িটা দেখে নেই। এই যে দেখুন কি সুন্দর ধোঁয়া উঠছে খিচুড়ি থেকে। আমার সে মেলা সব দেখতেছে।